হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের স্পোর্টস ভ্যালিতে। আপনাদের সাথে থাকছি আমি তাইসির। বন্ধুরা, আমরা আইপিএল টিম রিভিউ করছিলাম, আজকে আমরা আইপিএল রাজস্থান রয়্যালস টিম নিয়ে রিভিউ করব। রাজস্থান রয়্যালস একবার বন্ধুরা মাত্র আইপিএল ট্রফি জিতেছে, প্রথমবার 2008 সালে প্রথম এডিশন আইপিএল এ সেটা তারা জিতেছিল। এরপরে কোনো কারণে তারা আজ একবারও জিততে পারেনি। তো সবকিছু নিয়ে আমরা আজকে কথা বলবো। সো বন্ধুরা, শুরু করা যাক। রাজস্থান রয়্যালস এর এবারে ক্যাপ্টেন বন্ধুরা স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ান। আমি যদি একটু পেছনে ফিরে তাকাই, রাজস্থান রয়্যালস এর প্রতিবারই অস্ট্রেলিয়ান প্রীতি ছিল বলতে গেলে। প্রথমবার যারা তারা যখন ছিল তখন কিন্তু ক্যাপ্টেন ছিল শেন ওয়ার্ন, লেগ স্পিনার। সো সেও অস্ট্রেলিয়ার, সো তারা প্রতিবারই অস্ট্রেলিয়া বেস্ট টিম বানাইতে চেষ্টা করে। খারাপ দিক আমি বলবো, অস্ট্রেলিয়ান খেলাটা যখন আইপিএল, যখন 11 জনের মধ্যে 7 জনই ইন্ডিয়ান, তখন 4 জনের একজন বিদেশি ক্যাপ্টেন, তাদের সাথে অ্যাকচুয়ালি ম্যাচ খাওয়ানো সমস্যা হয় ইন্ডিয়ান প্লেয়ারদের, আমার মনে হয়। এই জন্য তারা প্রতিবারই সমন্বয়হীনতার কারণে ঠিকঠাক প্লে অফ পর্যন্ত যাইতেও তাদের কষ্ট হয়। দেখে আসি এবার তাদের স্কোয়াডটা কেমন হলো 2020 সালে। ব্যাটসম্যানের প্রথমে আমরা ব্যাটসম্যানের দিক থেকে, ব্যাটসম্যান হিসেবে অবশ্যই স্টিভ স্মিথ এবং ইংল্যান্ডের জস বাটলার, সাউথ আফ্রিকার ডেভিড মিলার, ইয়ার মানন ভোরা, রবিন উথাপ্পা কলকাতার ছিল যে, সে রবিন উথাপ্পা এবার এখানে, এবং এবার এক্সাইটিং আন্ডার 19 রিয়া শাফি জয়সওয়াল। সো এবার এবার সে অনেক রান করেছে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে, তাকে নিয়ে আমি খুবই আশাবাদী। অবশ্যই এক্সাইটিং স্যাঞ্জু স্যামসন, স্যাঞ্জু স্যামসন এর ট্যালেন্টটা আমার মনে হয় রাজস্থান রয়্যালস ওয়েস্ট করছে। তারা তাকে ঠিকভাবে কেন কাজে লাগাতে পারে না আমি জানি না। স্টিভ স্মিথের কারণে 3 নম্বরে স্যাঞ্জু স্যামসন ব্যাটিং করতে পারে না। স্যাঞ্জু স্যামসন যদি 3 নম্বরে ব্যাটিং করতে পারতো, তাকে একটু সময় দিতে হবে, তাহলে আপনি তার থেকে খুব বেস্ট আউটপুট পাবেন। এটা আমরা আইপিএল এ আগেও দেখেছি। সো জানি না তারা এই ট্যালেন্টটাকে কেন জানি নষ্ট করছে। আমার মনে হয় ব্যাটিং এর দিক থেকে বিদেশি খুব ভালো, এবং ট্যালেন্টের কথা বলেন দেশি তারাও খুব ভালো, ইয়াং এক্সাইটিং ট্যালেন্টও অনেক বেশি। এবার বন্ধুরা দেখি এবার অলরাউন্ডার প্যাকেজ, তারকা অলরাউন্ডার বেন স্টোকস, ইংল্যান্ডের আরেকজন টম কারেন, আর অস্ট্রেলিয়ার একজন অ্যান্ড্রু ট্রাই। সো অ্যান্ড্রু ট্রাইকে অলরাউন্ডার না বলে পেস বোলার বলাই ভালো, সে বোলিং এর দিকে একটু কম বাট অলরাউন্ডার হিসেবে থাকছে। ইন্ডিয়ান রাহুল এবং আরেকজন রিয়ান পারাক, এরা দুজন লেগ স্পিনিং অলরাউন্ডার, তাদের ব্যাটিংটাও ভালো, লেগ স্পিনটাও দুইটাই মোটামুটি অ্যাকচুয়ালি। বন্ধুরা এবার আসি এর পেস কালেকশনের দিক থেকে, এইটাই সবচেয়ে এক্সাইটিং পেস কালেকশন। অবশ্যই ইংল্যান্ডের জফরা আর্চার, ওয়েস্ট ইন্ডিজের ওশান থমাস, ইয়ার ভারুনারন, এবং তাদের সেই ঘরের সেই অনেক আগের জয়দেব উনাটকাট, পুকিত রাজপুত। এবার আন্ডার 19 এর খুবই এক্সাইটিং আকাশ সিং এবং কার্তিক তিয়াগি। কার্তিক তিয়াগি এবং আকাশ সিং দুজনে খুব ভালো এবার এবার ইন্ডিয়া আন্ডার 19 এ পারফরমেন্স করেছে। সো বলা যায় তাদের পেসার একটা স্টার থেকে বলেন, ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স বলেন, এবং ইয়াং ইন্ডিয়ান বলেন, সবকিছু একদম পেস অ্যাটাকটা একদম সবচেয়ে ভালো মনে হয় আমার। এবার আসি স্পিনার, স্পিনারের দিক থেকে মাত্র একজন লেগ স্পিনার আছে যার নাম আসলে বলার মতো, মায়াঙ্ক মার্কান্ডে। সে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছিল 2018 সালে, খুবই ভালো লেগে খুবই ভালো পারফরমেন্স করেছিল। সো তাকে মনে হয় প্রতি ম্যাচেই খেলা যায়। এছাড়া উল্লেখ করার মতো, আমরা অ্যাকচুয়ালি উল্লেখ করার মতো প্লেয়ার না বলছি, উল্লেখ করার মতো স্টার প্লেয়ার স্পিনারের দিক থেকে নেই। আমরা যদি খেয়াল করি এবার পুরো টিমটা তাদের, তাদের অলরাউন্ডারের প্যাকেজ, শট পেসারের প্যাকেজ অনেক বেশি। এবং আমরা যদি দেখি তারা সবসময় পেসার বেস্ট টিম করে, তাদের কাছে স্পিনের অপশনও খুব কম। যারা আছে তারা পার্ট টাইমার স্পিনার, স্টিভ স্মিথ এক ওভার করলো, জয়সওয়াল এক ওভার করলো। সো এইভাবে আসলে হয় না, কারেক্ট স্পিনার লাগবে। এখন আমি যদি মনে করতাম শুধু রাজস্থানেই খেলা, তাহলে পেস পিচ বানাইতাম, হোম গ্রাউন্ডে শুভ নিতাম, সবই পেস, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আপনার হাতে যদি পিচটা যদি স্পিনিং কন্ডিশন হয়, তখন আপনি কি করবেন? আপনার হাতে তো অপশনই নাই, স্কোয়াডে স্পিনারই নেই, আপনি খেলাবেন কোথা থেকে? সো এটাও তাদের একটা বড় ভুল, এবং খেলা কিন্তু আরো বা মেরাতে বন্ধুরা। সো আপনার হাতে অপশন থাকা উচিত না, যে আপনার পেসারও আছে স্পিনারও আছে, পিচ কন্ডিশন যেমন হবে আমি তেমন টিম পিক করবো। এখন কন্ডিশন যেমনই হোক তাদেরকে পেসার পিক করতে হবে, স্পিনার স্কোয়াডে নাই, পিক করবো কোথা থেকে? সো এই হচ্ছে অবস্থা। ব্যাটসম্যানও খুব ভালো, অলরাউন্ডার মোটামুটি বলা যায়, পেসার অনেক বেশি, স্পিনারের দিক থেকে তারা দুর্বল। সো তারা যদি মাই খায় স্পিনারের দিক থেকে মারি খেতে পারে। সো কন্ডিশন অনেকটা বিবেচ্য বিষয় হবে তাদের জন্য। এতে ওভারঅল টিমটা খুব ভালো, এক্সপ্লোসিভ ব্যাটসম্যান, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার প্লেয়ার অবশ্যই বেশি, টম কারেন আছে ইংল্যান্ডের, টম কারেন, সো সেও ভালো। সো ঠিকঠাক মিলার ব্যাটসম্যান বলেন, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সো এই হচ্ছে তাদের ফরেন কোর, এবং ইন্ডিয়ান কোরও ঠিকঠাক আছে। বাট আমি আরো একটু বেশি স্পিনার, অফ স্পিনার বা লেফট হ্যান্ড স্পিনার এগুলো আশা করছিলাম, শুধু লেগ স্পিনার আছে 2-3টা। সো এইভাবে আসলে জানি না তারা ঠিক কত দূর যেতে পারবে, তবুও আশাবাদী আমরা, দেখা যাক কি হয়। চলে আজকের ভিডিও, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদেরকে লাইক করবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখা হওয়া পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।